7 তারিখে যে সরকার দামি নির্বাচন করেছে নির্বাচনে আমরা যাচ্ছি না আপনারাও ওই নির্বাচনে যাবেন না ঠিক আছে ভাই কোমল ভাই পিছনে যান এই কোমল ভাই পিছনে মাইক নিয়ে যান আপনারা সাত তারিখে নির্বাচন বর্জন করবেন আগামী দিনে আপনাদের সবাইকে নিয়ে আমরা সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়বো ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের কাছে দোয়া চাই যেন আমরা আপনাদেরকে নিয়ে দেশের জন্য কাজ করতে পারি ঠিক আছে আমরা সবাই সাত তারিখে নির্বাচনে যেহেতু এটা গণতন্ত্র রক্ষা হচ্ছে না আমরা এই নির্বাচন সকলে মিলে বর্জন করবো আগামী দিনে রাষ্ট্রনাথ তারেক রহমান নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়বো ইনশাল্লাহ ঠিক আছে দোয়া চাই এই এই নির্বাচনে ভোট দিব না ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সবাইকে নিয়ে আমরা একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়বো জনাব তারেক রহমানের নেতৃত্বে দোয়া চাই আমাদের সকলের জন্য আগামী সাত তারিখে নির্বাচন আমরা করবো না ইনশাল্লাহ আর আমরা দেশের জন্য এবং কাল থেকে অসুস্থ প্রাপ্ত করার জন্য দোয়া চাই যেন আগামী দিনে আমারও
আমরা